হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরাইয়া ব্লগস। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো এটা হচ্ছে আমি ঢাকায় আসার দ্বিতীয় দিন। তো সকালবেলা হচ্ছে আমি প্রথমে উঠে চুলাটা একটু ভালো করে মুছে তারপরে আমি রুটি বানাবো আর আলু ভাজি করব। তো সেই জন্য আমি প্রস্তুতি নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, রুটি বানানো, আলু ভাজি করা, এইসব কিছু সব মানে সবাই পারে, অনেক সহজ ব্যাপার। তো আমি আসলে আজকে কোনো কিছুই রান্নাবান্না শেয়ার করব না, কিছু কথা বলবো। তো আমি আসলে দীর্ঘদিন বাড়িতে ছিলাম, বাড়িতে বলতে আমার শ্বশুর বাড়িতে। তবে হ্যাঁ, মাঝখানে রোজার ঈদে, তারপরে কোরবানির ঈদে, ওই দুই ঈদে আমি হচ্ছে আমার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম 15 দিন করে, ওখানেও 1 মাস থেকে গেলাম। যাই হোক, তো দীর্ঘদিন বাড়িতে থাকার কারণটা হচ্ছে যখন প্রথম লকডাউন পড়েছে, তো আমরা হচ্ছে মানে শুধু লকডাউনের ওই কয়েকটা দিনই হচ্ছে বাড়িতে থাকবো। লকডাউন পড়ে গেছে, স্কুল বন্ধ, আর আমার শাশুড়ি হচ্ছে খুবই বলছিল যে একা একা বাসায় থেকে কী করবা, বাড়িতে চলে আসো, সবার সাথে আনন্দে ওরাও থাকবে, তোমরাও থাকতে পারবা। তো সেই জন্য হচ্ছে আমরা বাড়িতে চলে গেছি। তো যাওয়ার পর দেখা গেল যে আসলে লকডাউন আর শেষ হলো না, বাড়তেই আছে, কারণ সংক্রমণ বাড়ে, রোগী বাড়ে, মৃত্যুর হার বাড়ে, তো লকডাউন বাড়াটা তো স্বাভাবিক, তাই না? তো এইভাবে করে হচ্ছে আমরা অপ্রস্তুত অবস্থায় বাড়িতে গিয়েছি মাত্র কিছুদিনের জন্য। তার মধ্যে আমরা হচ্ছে দীর্ঘ সময় পার করে এসেছি, আমরা 2টা ঈদ বাড়িতে অলরেডি কাটিয়ে এসেছি, প্রায় 4.5 মাস আমরা বাড়িতে থেকে তারপরে হচ্ছে ঢাকায় এসেছি। তো এর মধ্যে হচ্ছে আমার কোনো ভিডিও দেওয়া হয়নি, আর না দেওয়ার মূল কারণ হচ্ছে আমি ওই যে যাওয়ার সময় তেমন কোনো প্রিপারেশন নিয়ে যাইনি, আমার ভিডিও করার জিনিসপত্র, তারপরে হচ্ছে আরও ইত্যাদি যেসব জিনিস লাগে, তো আমি হচ্ছি ওই সব জিনিসগুলো নিয়ে যাইনি। আর আমার শ্বশুরবাড়িতে নেটওয়ার্ক খুবই স্লো, একদম বাজে নেটওয়ার্ক, তো তাই জন্য আমি আসলে কিছুই করতে পারিনি। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমার সব কিছুই এলোমেলো, আমি লাগেজটাও এখনও গোছাতে পারিনি, তারপরে এই যে এখানে একটা বস্তার মধ্যে বাড়ি থেকে আনা শুকনো কিছু জিনিসের মধ্যে আরও কিছু জিনিস রয়ে গেছে, আমি কিছু জিনিস গুছিয়েছি যতটা সম্ভব ছিল, এই যে আচারের বয়ামগুলো। তো এবারে হচ্ছে আমি বাড়িতে থেকে আচারও দিয়েছি, তো সেই আচারগুলো আসার সময় নিয়ে এসেছি। যাই হোক, তো ঘর ঝাড়ু দিয়ে দেখতেই পাচ্ছেন আমি হিউজ পরিমাণের ময়লা বের করেছি। আসলে প্রথমত হচ্ছে অনেক দিন পরে এসেছি, আর এছাড়াও হচ্ছে আমার বাচ্চারা এমনি তো সবসময় প্রচুর কাগজ ছিঁড়ে, তো এই জন্য আমার ঘরে ময়লা একটু বেশি হয়, তো তাই জন্য আর কি অনেক বেশি ময়লা বের হয়েছে। তো আমি ঝাড়মোচ একটু একটু করে নাস্তা খাওয়ার পরে রাত ঝাড়মোচগুলো করেছি, দেন হচ্ছে আমি রান্না বসাচ্ছি। তো আমি রান্না আসলে একটু সিম্পলি করার চেষ্টা করব, যেহেতু আমার হাতে প্রচুর পরিমাণের কাজ ধোয়া মোছার, আর এখন তো হচ্ছে বুয়া বাদ, কারণ এই অবস্থায় আসলে বুয়াকে আপাতত ঘরে অ্যালাউ করতে চাচ্ছি না, তো পরে দেখা যাবে কী করা যায়। তো আমি এখানে হচ্ছে গরুর মাংস রান্না করব, আর হচ্ছে টাকি মাছের চচ্চড়ি করব। তো এগুলো হচ্ছে মানে মোটামুটি কাটা বাছা একদম রেডিমেড করা ফ্রিজে আছে, বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম, তো সেই জন্য হচ্ছে এগুলো আমি রান্না করছি। আর এখনো পর্যন্ত বাজার করার সময় হয়নি যে বাজার করবে কোনো সবজি আনবে, তো তাই জন্য হচ্ছে আমি এগুলোই শর্টকাটলি রান্না করব। যাই হোক, তো দীর্ঘদিন বাড়িতে থাকার পর হচ্ছে আমি যখন ঢাকায় এসেছি, শুধু যে আমি তা না, আমার বাচ্চারাও প্রচুর মিস করতেছে ওদের দাদার বাড়ি, নানার বাড়ি কিংবা আত্মীয় স্বজন সবাইকে, আর আমিও, কারণ আমার মানে আমার জানা মতে আমি গত 10 বছরে কখনোই বাড়িতে এত লং টাইম ধরে থাকিনি, তো এইবারে সর্বোচ্চ লং টাইম ধরে আমি বাড়িতে থেকেছি। তো যে সেই কারণেই হচ্ছে আমার সবার জন্য খুবই মন খারাপ হচ্ছে। তো কাজ তো আসলে করতেই হবে, কিছু করার নেই, কারণ কাজগুলো তো আসলে আমার কাজ, আমাকেই করতে হবে, কে আর করবে, যেহেতু আমি একজন মাত্র ব্যক্তি কাজ করার ঘরে, আর আমার বাচ্চারা দুজন ছোট, তো ওরা আসলে দুষ্টামি করে, নোংরা করবে, এলোমেলো করবে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক না।
যাই হোক, তো আর আমার হাজবেন্ড হচ্ছে আমাকে আলহামদুলিল্লাহ যথেষ্ট হেল্প করছে, ও যতটা সম্ভব হচ্ছে। আর ও আসলে লং টাইম যেহেতু অফিসে যায়নি, সময় দেয়নি কোথাও, তো এই জন্য ওরও আসলে অফিসে একটু সময় দিতে হচ্ছে। তা না হলে ও হয়তো আমাকে আরেকটু বেশি হেল্প করতে পারতো। তারপরেও যা করতেছে আলহামদুলিল্লাহ, এটাই আমার কাছে অনেক। কারণ পুরুষ মানুষ, সব পুরুষেরা তো আর কাজ করতে অভ্যস্ত না, তো ও আসলে খুব একটা কাজ করতে অভ্যস্ত না, ঘরের কাজ। তো এর মধ্যে আমাকে টুকিটাকি একটু একটু যা হেল্প করে ওটাই আমার জন্য অনেক। তো আসলে এত এত কাজের মধ্যে আমি আসলে কোনখান থেকে শুরু করব কাজ, আর কোথা থেকে শুরু করব আমার ভিডিও করা, আমি সেটাই বুঝতে পারছিলাম না। তো তার মধ্যে আমি সামান্য কিছু শ্যুট করে নিয়েছি, আর বাকিটা আমি করিনি, কারণ প্রচুর কাজ করতে হচ্ছে আমাকে গত দুই দিন ধরে। আর আগামী কয়দিন ধরে আমার এই কাজের দফা রফা চলে আল্লাহ ভালো জানে, কারণ আমার প্রত্যেকটা জিনিস একদম ময়লা পড়ে আছে, তারপরে কি বলে এলোমেলো, মোট কথা মানে কোনো কিছুরই কোনো অবস্থা নেই যে আমি কোনো কিছুতে হাত দিব। প্রত্যেকটা জিনিস যেটাই ধরি সেটাই বালি, যেটাই ধরি সেটাই কালছে পড়ে আছে, মানে অবস্থা এত এত খারাপ আসলে। মানে সাড়ে চার মাস ঘরের মানুষ ঘরে না থাকলে যে কী অবস্থা হয় আপনারা বুঝতেই পারতেছেন। তো যাই হোক, আমার আসলে বকবক করতে করতে আপনাদের সাথে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট। এই যে দেখতেই পাচ্ছেন এখানে গরুর মাংস, আর হচ্ছে টাকি মাছের চচ্চড়ি করেছি একদম কটকটে ঝাল দিয়ে, আর হচ্ছে সালাদ। এই তো আমার দুপুরে খাবার দাবার রেডি, এখন হচ্ছে আমি নিজে খাবো, বাচ্চাদেরকে খাইয়ে দিব। এই তো যাই হোক, তো আমার এলোমেলো একটা ব্লগ আপনাদের সাথে আজকে শেয়ার করেছি। আপনাদের যদি খারাপ লেগে থাকে তাহলে সেই জন্য আমি দুঃখিত, আসলে অনেক দিন পরে তো আবার শুরু করতে হয়েছে। তার মধ্যে হচ্ছে কাজকর্ম চাপও একটু বেশি, যে কারণে আমি গুছিয়ে কোনো কিছুই করতে পারিনি। তবে আশা করি সামনের দিকে আমি ভালোভাবে কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আশা করি পারবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমি সবাইকে নিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, আপনারা দেখতে থাকুন। তো যাই হোক, আসলে আর বেশি বকবক করছি না, আপনাদের মাথাও নষ্ট করছি না বেশি বকবক করে, অনেক বেশি বকবক অলরেডি করে ফেলছি। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সতর্ক থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকেও ভালো রাখে। আল্লাহ হাফেজ।